হ্যালো গাইস, আমি মোহাম্মদ ইঞ্জিনিয়ার এরশাদুল হক। আসলে আজকে আমরা যে জায়গাটাতে আসছি এটা উত্তরা। উত্তরাতে বিএসটিসি যে কোম্পানি, এরা একটা নতুন একটা ইন্টিরিয়রের কাজ করছে। আসলে কাজটা অনেক সুন্দর। এখানে আমি প্রথমে তো এটা বুঝতে পারি না, ফিল করার একটা বিষয়, আমি প্রথমে যেটা বুঝতে পারি না। বাট আমি যখন এটা ভিজিট করছি, এখানে আসার পরে দেখলাম যে আসলে টোটালি এটা একটা ম্যাজিক। এবং আমি যদি অনেস্টলি বলি, আমাদের বিএসটিসি কোম্পানি যে টেকনিশিয়ান গুলো আছে, কার্পেন্টার, টাইলস ফিটিং যারা করে এবং পেইন্টিং এর কাজ যারা করে, আসলে টোটালি এরা, আমি যদি বলি, এরা একদম প্রফেশনাল। অনেক সুন্দর একটা কাজ হয়েছে। সো ভিডিওর আগেতে শুরুতেই আমি ক্রেডিট দিয়ে দিই যে আমার পিছনে আছে আমাদের বিএসটিসি কোম্পানির ভাইস চেয়ারম্যান, আমার জুনিয়র মিস্টার মিলু মেহেদি, এবং আমার সিইও, এবং আমাদের কাজটা করছে সেই কাজটা জুনিয়র সাকিব। এবং আসলে আমি সাকিবের আব্বা, ওনাকে আমি ক্যামেরার সামনে নিয়ে আসতে পারলাম না, কারণ উনি আসলে এই ট্রেন্ডের সাথে যায় না আসলে, মানে ছবি তোলা বা ভিডিও করা এই বিষয়গুলোতে। ওকে, এনিওয়ে এখন আমরা আমাদের কাজগুলোকে দেখানোর চেষ্টা করবো। ওকে, এট ফার্স্ট আমরা এখন যেটা যাবো, আমরা আমাদের ড্রয়িং রুম, যেটা আমরা ড্রয়িং রুমটা দেখানোর চেষ্টা করবো। আমরা শুরুতে যদি দেখি সেই জায়গাটাতে দেখবো আমরা একটা বাইফোল্ড একটা ডোর দেখতে পাচ্ছি। বাইফোল্ড ডোরটাতে আমরা যেটা প্রথমত করা হয়েছে আমাদের মাসুদ মিলন, ওকে মিলন, এ আমাদের কার্পেন্টার, ও বেসিক্যালি আমাদের কাঠের কাজ করছে। সো আমরা যদি প্রথমে এই বাইফোল্ড ডোরের মেকানিজমটা, ও আসলে কিভাবে কাজটা করছে সেটা যদি একটু শুনতে চাই। মিলন সাহেব, কাজ যেটা করলে এটাতে আপনার, মানে আপনার কতটুকু ভালো লাগা কাজ করছে বা আপনার কতটুকু সাকসেসফুল মনে হয়েছে কাজটা? এখানে কাজ করে অনেক ভালো লাগছে, কিন্তু আপনাদের সাথে কাজ করে মানে সব দিক দিয়ে ভালো লাগছে। আপনাদের মানে কাজ উন্নত, মানে সব দিক দিয়ে মান ভালো, এমনকি কাঠের, এমনকি কাজের, এমনকি ইঞ্জিনিয়ারের যে ইডিয়া প্ল্যানটা, ওটা খুব সুন্দর। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, এখন আপনি যেটা করবেন, আপনার এই বাইফোল্ড ডোরে আপনি কি ধরনের কাজ করছেন একটু বর্ণনা করবেন, কি কাঠ ইউজ করছে, গ্লাস কিভাবে ফিটিং করলেন? এখানে আপনার অরিজিনাল চিটাংটি সেকন্ড, সেকন্ডের ভিতরে তিনটা কোয়ালিটি থাকে, সবচেয়ে হাই কোয়ালিটি এটা। ঠিক আছে, এটা হলো আইজের কখনো ভুলে থাকে না, পাতা হবে না। আর এটার সাথে আপনার ব্যবহার হচ্ছে আপনার সিজনিং করা কাজ। ওকে, ঠিক আছে, ওকে ফাইন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি কার্ড এবং গ্লাসের একটা কম্বিনেশন। আর আমরা এখানে বাইফোল্ড ডোর দেখছি, কারণটা হচ্ছে আপনি একটু এটা যদি ওপেন করেন, আমরা তো শুরু করে ওপেন করি। ওকে, আমরা দেখতে পাচ্ছি এটা এরকম ভাবে বাইফোল্ড হয়ে ওপেন হয়ে যাবে, এবং সেই সাথে আমি যদি আবার এটা যদি ক্লোজ করতে চাই, আমি এটাকে ক্লোজ করতে পারবো। এবং আমি পালাক্রমে এখন আমাদের পেইন্টের লোক মিস্টার মাসুদ, প্লিজ আমি মাসুদকে এখন সামনে দিব। মাসুদ, আপনি কাজ করলেন, পেইন্টের যে কাজটা করলেন সেই জায়গাটাতে আপনার মানে ভালো লাগা, ভালো লাগাতে এই বিষয়গুলো, খারাপ গুলো শুনবো না, ভালো লাগাটাই, মানে কেমন মনে হলো আমাদের সাথে বিএসটিসির সাথে কাজ করে, যারা আছে তাদের সাথে কাজ করে, তাদের ড্রয়িং টিমের সাথে কাজ করে, আপনার অনুভূতি? আপনাদের সাথে কাজ করে অনেক ভালো লাগলো। আপনার কাজের প্রসিডিউরটা কি ছিল, মানে একটার পর একটা প্রসিডিউর কি করছে? আগে ঘষা দিছি, আবার ছিলার মারছি, ছিলার মারার পরে এরপরে কালার বসাইছি, কালারটা বসানোর পরে এরপরে ঘষা দিয়ে, পানিতে ঘষা দিয়ে এরপর আমি হালকা পানি দিয়ে ঘষা দিছি, ঘষা দিয়ে এরপরে আমি টপটা বসাইছি। আমরা আসলে ভিডিওটাকে আমরা খুব বেশি দীর্ঘায়িত করবো না, আমরা শুধু আরেকটা, হ্যাঁ আরেকটা লোকের একটু